नमस्कार, आशा करी अपना सकले ही भलो आपनारा देखें हमारे यूट्यूब चैनल प्रोग्राम। सर्वप्रथम आज के एक विशाल भलो उपाय, से उपाय हे कि दुर्भाग्य के सौभाग्य परिणत करा। दुर्भाग्य के सौभाग्य, मानुषे जीवने दुर्भाग्य आसबेई, दुर्भाग्य आसबे एवं दुर्भाग्य थेके पालाते नहीं। भगवान आमादेर काछे सुयोग दिएछे, आमादेर शास्त्र आमादेर सुयोग दिएछे जे एकटा दिन आमादेर बछरे एकटाई शुधु दिन पाई, सेटा होच्छे माने 20 जून। प्रत्येक बछरे 20 जून माथाय राखुन, 21 जून ग्रहण आछे आर 20 जून सेटा आमरा एकटा दिनई पाई। এই 20 জুনে আমরা বিশাল বিশাল একটা কাজ করে নিজের দুর্ভাগ্যকে সৌভাগ্যে পরিণত করতে পারি। দুর্ভাগ্যের বাসাটা যখন জীবনে চলে আসে ছাড়তে চায় না, ছাড়তে চায় না মানে এমনভাবে মানুষকে কাঁদিয়ে রেখে দেয় সে আর জীবনে উঠতেও পারে না। আমি আপনাদের কাছে কিছু এমন উপায় বলবো, একটাই উপায়, এটা বেশি নয়, এমন একটা টিপস বলবো, টোটকা বলবো, যেটা করে আপনারা সুখীও থাকবেন, আপনার পরিবারও সুখী থাকবে এবং তার সাথে সাথে আপনাদের কোনো দিন অভাব অনটন হবে না। এটা শাস্ত্রমত কথা। যখন আমাদের জানি আমরা 20 জুন রবি কর্কট রাশিতে প্রবেশ করে প্রত্যেক বছর, আর কর্কট রাশিতে যখন প্রবেশ করে রবি তখনই এই সৌভাগ্যটা ঘটে যায়। কিভাবে ঘটাবেন আপনারা আপনার সৌভাগ্যকে? তাহলে একটা উপায় করবেন, সেটা হচ্ছে সেদিন আপনি একটা পাতি লেবু, আপনি জেনে রাখুন সেদিন শনিবার পড়ছে, পাতি লেবু যেটা কাগজি লেবু হলুদ রঙের হয় পুরো, যেন কোনো দাগ যেন না থাকে, একটাও কোনো দাগ যেন না পায়, পরিষ্কার দেখে একটা লেবু কিনবেন। 20 জুন 21টা লবঙ্গ, 20 জুন 21টা লবঙ্গ, লবঙ্গ নিন 21টা, তার মধ্যে লবঙ্গগুলো হবে ফুলওয়ালা, সব সুন্দর দেখে নেবেন। বাজার থেকে আপনি কিনে দিন, সেটাকে নিয়ে আপনাকে করতে হবে সেদিন আপনি স্নান টান ঝেড়ে সকালেই আপনার ঠাকুর ঘরের আসনে আপনি আগে এটাকে 21টা ছিদ্র করে দিন, কোনো পেরেক দিয়ে লেবুর মধ্যে 21টা ছিদ্র করে দিন। 21টা ছিদ্র করে সেই লবঙ্গগুলো যেগুলো আছে, যে লবঙ্গগুলো আপনার এনেছেন সেগুলোকে একটা একটা করে ওই 21টার মধ্যে দিয়ে দিন। তার মানে সেই লেবুর মধ্যে দেখবেন আর তারার মতন এত সুন্দর লাগবে দেখতে। এবার এইটাকে সৌভাগ্য পরিণত করার, দুর্ভাগ্যকে কাটিয়ে তোলার জন্য এই টিপসটা হচ্ছে। কিভাবে করবেন এবার আগে জানাচ্ছি। সেটাকে তৈরি করলেন, করে আপনি ঠাকুর আসনে রাখলেন, আপনার বাড়িতে নিশ্চয়ই কৃষ্ণ ঠাকুর রয়েছে বা নারায়ণ রয়েছে, যাই হোক যদি কৃষ্ণ থাকে তার উপর সামনেও করতে পারেন, ঠাকুর ঘরেও বসে করতে পারেন, এমন কিছু ব্যাপার নেই যে আপনাকে ঈশ্বর বা মানে নারায়ণ বা কৃষ্ণের সামনে। কিন্তু আমরা যেটা জানি যে নারায়ণ বা কৃষ্ণের সামনে এটাকে রাখলে ভীষণভাবে ফলাফল মানুষ পায়। কিভাবে পাবেন আপনারা ফলাফল? তা সেটাকে যে তৈরি করলেন একটা বাটির মধ্যে সেটাকে রেখে দিন আর ঠাকুর আসনে রেখে দিন। এবার প্রার্থনা করুন, প্রার্থনা করুন আজ থেকে আমার যত দুর্ভোগ দুর্ভাগ্য যা চলে আসছে সেগুলোকে আমি কাটিয়ে তুলতে পারি, আমাকে রক্ষা করুন ভগবান সূর্যদেবকে প্রণাম করে জানান। এবং দেখুন তার পরের দিন থেকে সৌভাগ্য যে দুর্ভোগ দুর্ভাগ্য আপনার পিছা ছাড়ছিল না, তার পরের দিন থেকে আপনার পিছা ছাড়তে শুরু করে দেবে, আপনারা সুখী হয়ে যাবেন। এই টোটকাটা আজ থেকে না, প্রায় 20-25 বছর ধরে আমি প্রত্যেক বছর সবাইকে বলে আসি, যারা আমাদের নতুন দর্শক জুড়েছেন আমার সাথে তারাও লাভবান হোক, তারাও জীবনে জানুক কী আছে না আছে। এবার কী করবেন তার সাথে, যখন আপনারা এটা করে নেবেন বাড়ির সমস্ত সদস্যকে, সমস্ত যারা মেম্বার আছেন তারাও দেখুন, দুর্ভাগ্য কোনো না কোনো জীবনে আসবেই, এটা দুর্ভাগ্যের চরিত্র, অলক্ষীর চরিত্র, মানুষকে রাহুর চরিত্র, যেটা আমাদেরকে দুর্ভোগ দুর্ভাগ্যের দিকে ফেলে দেয়, সেটাকে কাটিয়ে তোলার জন্য আপনারা ওই একটাই উপায়, এটা করে পরিবারের সমস্ত লোক ওই যেটা রেখেছেন বাটিতে লেবুটা ওটার দিকে তাকিয়ে, ঈশ্বরের দিকে ঠাকুর দিকে তাকিয়ে নিজের মনস্কামনা বলুন। এবার মনস্কামনা দেখুন পূর্ণ হয় কি না, আমি এটা প্রমাণিত আজকে আমার যত দর্শক রয়েছেন, লক্ষ লক্ষ দর্শক রয়েছেন, তারা ভীষণভাবে মানে কি বলবো লাভবান আছেন। আমি এটা বলছি না যে আমি শুধু আছি, আপনারা হন, আপনাদের পরিবারের মধ্যে সব সুখ শান্তি আসুক এবং আপনাদের যেন কোনো সময় দুর্ভাগ্যের ছোঁয়াও কোনো দিন না লাগে না। তাই উপায় আমার খুব ছোটো ছোটো উপায় আর আপনারা লাভবান হবেন। এবার এটাকে যখন হয়ে যাবে, ধরুন আপনি করলেন, তার পরের দিন কিন্তু গ্রহণ আছে, এটা মাথায় রাখবেন, 20-20 তারিখে এটা করছেন, 21 তারিখে গ্রহণ, তা গ্রহণ হোক কোনো অসুবিধা নেই, সেটা ঠাকুর ঘরে পড়ে রয়েছে কোনো অসুবিধা, গ্রহণ যখন মোক্ষ প্রাপ্ত হয়ে যাবে মানে ওই 1:36 বোধ হয় গ্রহণটা শেষ হবে, তারপরে সেটাকে ঠাকুর ঘরে আপনি গঙ্গা জল ছিটিয়ে সেটাকে যেটাকে রেখেছিলেন 20 তারিখে সেটাকে তুলে আপনার একটা প্যাকেটে করে গঙ্গায় পুকুরে নদীতে ফেলে দিন। আপনার দুর্ভাগ্যকে আপনি ফেলে দিয়ে আসছেন, ঠাকুরের মধ্যে এত কৃপা করবে, এমনভাবে কৃপা করবে, আপনি মিলাবেন আমার কথা, কোনো লোক ছেলে চাকরি পাচ্ছে না, আমদানি হচ্ছে না,
পরিবারে ইনকাম নেই, পরিবার ভীষণভাবে কষ্ট হতে যাচ্ছে, রান্নার জন্য টাকা পয়সা হচ্ছে না, সকালে কী আনবো রাত্রে কী আনবো সে চিন্তা, এই দুশ্চিন্তা থেকে মুক্ত করাবে এই একটি ছোট্ট উপায়। করে দেখুন আপনারা লাভবান হবেনই হবেন। এবং সবথেকে বড় জিনিস হচ্ছে যে মানুষের মনস্কামনা সূর্যদেব পূর্ণ করাবেন, আপনাদের উপরে কোনো ছোঁয়াই লাগবে না, দুর্ভাগ্যের ছোঁয়া লাগবেই না। এটা উপায়টা প্রত্যেক বছর মাথায় রাখবেন, প্রত্যেক বছর 20 জুনেই আসে, 20 জুন 21টা লবঙ্গ, এটা মাথায় রাখবেন আর করুন, আপনারা লাভবান হবেন। আর আপনারা আরেকটা কথা বলে রাখি যে আপনারা ইউটিউবে এবার আমার চ্যানেলগুলো প্রোগ্রামগুলো প্রতিদিন দেখবেন, প্রতিদিন আমি প্রোগ্রাম আপনাদের জন্য করব আর দেখবেন, তার মধ্যে আপনাদের কাছে সত্যি সবার কাছে সময় হয় না, সময়ের জন্য আমি বলছি আপনারা ইউটিউবটাকে ফলো করুন এবং আপনারা আপনাদের যদি ইচ্ছা হয় সাবস্ক্রাইব করুন, আপনাদের ইচ্ছে না হলে করবেন না। কিন্তু আমি আপনাকে এটাই বলবো যে উপায়গুলো খুব সরল সহজ, ফলাফল যে ফলাফলটা পাবেন সেটা হচ্ছে বড় কথা। যদি কোনো উপায় করলাম ফলাফলও না পেলাম তাহলে করে লাভ নেই, আপনার টাইম ওয়েস্ট আমি করাতে চাই না, আপনাদেরও মানে সময়টাকে নষ্ট করাতে চাই না। সেই সূত্রে আমার হিসাবে আপনারা এটা করে ভীষণভাবে লাভান্বিত হবেন, একবার করে দেখুন, এমন কিছু নেই 2-10-15 টাকার জিনিস কত টাকার লাগবে আপনার এমন কিছু নেই, কিন্তু দেখুন তার ফলাফল আপনারা পাচ্ছেন কি না। হ্যাঁ, যদি পাবেন অবশ্যই আমাকে মনে রাখবেন, জানাবেন, আপনারা ফোনও করেন, অনেক কিছু বলেন, তা নিশ্চয়ই এটা ফলাফল ভালো পাবেন। ভালো থাকুন, সুখে থাকুন, আনন্দে থাকুন, নমস্কার।